আসসালামু আলাইকুম। পেশেন্ট বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। টাইটেল শুনে অনেকে বুঝে ফেলেছেন আসলে এব্রিল আল নেই। তো আসলে আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে ভালো একটা ব্রিডার বলেন, ভালো একটা জাত বলেন বা এই যে বাচ্চা কাচ্চা রেস বলেন, আমি হারাইলাম। আসলে ভালো লাইন, শক্ত লাইন যে খুব কম হারায়, এরকম লাইন ম্যানেজ করা খুব কষ্টকর। আমি পেয়েও হারালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এর থেকে ভালো কিছু আমার জন্য রাখছে। অপেক্ষায় আছি ইনশাল্লাহ ধৈর্য ধরলে পাব। আর এপ্রিলের শেষ পর্যন্ত মাত্র তিনটা বাচ্চাই আমার কাছে আছে, এই তিনটা বাচ্চাই আপনাদেরকে আমি দেখাব। মানে এছাড়া এপ্রিলের আর কোনো জাত আমার কাছে নাই। তবে এপ্রিলের যে তিনটা জাত আছে এগুলো আমি রাখি কিনা জানি না, কারণ যেহেতু ব্রিডার পেয়ারটাই আমার কাছে নাই, অর্থাৎ বাচ্চা রাখার কথা ইচ্ছা নাই। চেষ্টা যত দিন যাবে তত যেন আমি আরও কবুতর আপডেট করতে পারি, ভালো ভালো কবুতর কালেকশন করতে পারি। তো এখন যে কবুতরগুলো আছে ব্রিড জাতের, এই জাতের কবুতরগুলো ইনশাল্লাহ আমরা দেখব। যে বাচ্চা তিনটা আপনাদেরকে দেখাবো লাস্ট, কারণ এছাড়া আমার ঘরে এভরি লাইনের আর কোনো কবুতর আপাতত নাই, অর্থাৎ আমার ব্রিডিং রুম। তো এপ্রিল যখন আমার কাছে ছিল, আপনারা সবাই জানেন যে এপ্রিলটা দিয়ে আমি রেস করছি, খুব ভালো একটা কবুতর। তো আসলে কবুতরটা রাখতে পারলাম না, দুঃখের বিষয়, মারা গেছে। তবে সেটা আসলে অসুস্থ হয় না, একটা দুর্ঘটনার কবলে পড়ে কবুতরটা মারা গেছে। হয়তো এই নিউজটা অনেকেরই আমি দিই নেই, আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটছিল, দেখি আসলে কী হয় আমি নিজেও জানি না। আমি খুবই মর্মাহত, এই জন্য আমি কবুতরটা হারাইছি। তো যখন এপ্রিল নটটা ছিল তখন আর সুপার লেডি, এপ্রিল নট আর সুপার লেডি এই দুইটা কবুতরেরই বাচ্চা হচ্ছে এইটা। এখন নর বাচ্চা হয় না মাদি বাচ্চা হয় আসলে আমি নিজেও জানি না। ফেদার খুব সুন্দর ফেদার হয়েছে, যখন পর ধরে আবার এক দশকে আসবে পরগুলা ঘনত্ব আর অনেক বাড়বে। আর সবচেয়ে সুন্দর হয়েছে এটা দম, দমটা আমি আপনার লাস্টে দেখাচ্ছি। আর কবুতরটা শেপ মাশাল্লাহ, শেপ বলেন। এখন নর বাচ্চা হয় না মাদির বাচ্চা হয় এটা আমি আসলে শিওর না কি হয়েছে, পুরোপুরি এপ্রিলের কালার পাই নাই, কিছুটা এপ্রিলের কালার পাইছে। আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা দেখেন, সাদা দম, সাদা দমের রেইসার কিন্তু অনেক কম দেখছে, পুরা সাদা দম, সাদা দমের রেইসার কিন্তু খুব কম পাওয়া যায়। তো এই জন্য আসলে হয়তো নিজের শখের বসত এক পিস কবুতর আমি রেইসার দিব সাদা দমের, এটা নিজে দেখবো আর মাঝে মাঝে এই লাইনের কবুতরের কথা মনে করবো, কারণ এর থেকে আরও আপডেট আপডেট লাইনে আমি যাচ্ছি। মানে আপডেট লাইন কি, আপডেট বলতে কি মানে ক্লোজ লাইন, দেখা গেছে যে একদম এক্সাম্পল চি, চি এর কাছাকাছি কবুতর নাতি, অথবা এপ্রিলের ক্লোজ লাইন একদম ক্লোজ, মানে এক স্টেপ পরেই এগুলার জেনারেশন, এরকম কবুতর কালেকশন করবো। কারণ এপ্রিল চি কিটেল এটি ডাইরেক্ট, মানে কিটেল 13 সালের কবুতর, এটা আমি কেন বাংলাদেশের মানুষের কিনার সামর্থ্য আছে কি না আমার ধারণা নাই। তো এই একটা কবুতরই বাইচা আছে এখন এপ্রিল লাইনের আমার কাছে। তো জানি না আসলে কি হয়, এটা হয়তো আমি রাখবো নিজের মনের সান্ত্বনার জন্য, যে আসলে এই লাইনের কবুতর আমার কাছে ছিল। আর বাকি বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি, আর দুইটা বাচ্চা আছে। দুইটা বাচ্চা কীভাবে বাচ্চা আমি বলি, যদি ওই বাচ্চাগুলা ওদের সাথে থাকতো তাহলে হয়তো বাঁচাইতে পারতাম না। বাচ্চাগুলো আমি কী করছিলাম কি, আবার চাইলা দিয়েছিলাম আর চালছিলাম পরে কবুতরগুলো নিচের দিকে ছিল, আসলে নিচের দিকে থাকার ফলে কবুতরগুলো কোনো ক্ষতি হয় নাই। উপরের দিকে যে কবুতরগুলো হয়েছে ওগুলো ম্যাক্সিমাম কবুতরের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এইটাই এখন আছে আপাতত আমার কাছে এক পিস, মানে মাদি বা নর যাই হোক আলহামদুলিল্লাহ, মাদি নর যেটাই হোক সমস্যা নেই, একটা হইলেই হবে। এখন এর যে এরপরের বেঁচে যে ডিমটা পারছিল আমি চালছিলাম ওইটাই আমি দেখাবো, আর হাতে থাকতে চাইতেছে না, রাখলেও আবার
ওদের পালকগুলো নষ্ট হবে, ওই জন্য রেখে দিতেছে। আর এপ্রিলের লাস্ট জোড়া বাচ্চা হচ্ছে, এরপরে আর আমার কাছে এপ্রিলের বাচ্চা মনে হয় না আর হবে, কারণ এগুলো আমার বাসায় থাকে না, আল্লাহ তাআলা কার বাসায় রিজিক রাখছে আমি জানি না। তো দুইটা বাচ্চা মাশাল্লাহ, তো মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলো, আমি আপনাদের দেখাই দিচ্ছি বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ গ্রোথ বলেন, স্বাস্থ্য বলেন, আলহামদুলিল্লাহ সব দিকে ভালো আছে। প্লাস আমি আমাদের বিআরপিও এ ক্লাব ট্যাগও করাই দিছি, তো আগামীতে হয়তো একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি যে ক্লাব ক্লাব কবুতর চেনার উপায় কি, এরকম টাইটেল হতে পারে, কনফার্ম না, তবে এরকম টাইপের কিছুই হবে যে ক্লাবের কবুতর চেনার উপায় কি, বা এগুলো এটা কি ক্লাবের কবুতর কিনা, চেষ্টা করবো টাইটেলটা গুছিয়ে লেখার জন্য, এখনও ফাইনাল করি নাই। তো ভিডিও বানাবো সেই সময়টাও আসলে হয়ে ওঠে না, এই জন্য বানাইতে পারি না। তো আসলে এইটাই হচ্ছে এপ্রিলের শেষ, এরপর আর আমার কাছে জোড়া বাচ্চা নাই। তো এটা দেখানোর মানে এইটাই, আপনারা অনেকেই আছেন যে আমার এপ্রিল যে জাগটা এটা পছন্দ করতেন, তো আসলে আমি যা আপনাদের কাছে মেন বলার উদ্দেশ্য এইটাই, যারা যারা পছন্দ করতেন প্রায় খোঁজ খবর নিতেন, ভাই আপনার এপ্রিল নটটা কি আছে কি না, ভালো আছে কি না, কিন্তু কারণ আমি কিন্তু মেন বিটার দিয়ে রেস করাইনি। এর আগে যে রেসের সেশনে দেখছেন এটা কিন্তু আমার ছিল এপ্রিলের বাচ্চা, এই জন্য বলতে হবে এপ্রিল ব্লাড লাইনের, ও কিন্তু মোটামুটি ভালোই তিনটা চারটা রেস করছে, এবং আমাদের যে চিটাগং রেসগুলো হয়, বাঁশখালী রেস হয়, এগুলো কিন্তু অনেক হার্ড রেস, এগুলোর ভিতর থেকেও কিন্তু ব্যাক করছে, এবং এমন না পরের দিন চার মিনিট পাঁচ মিনিটের জন্য রেজাল্ট পাইনি এগুলো। আর ঢাকায় রেস করাটা সো টাফ ভাই, অনেক বড় বড় ফেন্সিয়ার এবং অনেক ভালো ভালো কবুতর ভাই, তো আসলে রেসটা হচ্ছে ভাই সাধন আর চর্চা, এছাড়া আর কোনো উপায় নেই। তো যারা এপ্রিল আমার কবুতরটা পছন্দ করতেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা, যে ভাই আসলে আপনাকে মন খারাপ করেন না, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো এর থেকে ভালো কিছু আমার ঘরে দিবে ইনশাল্লাহ। এই দুইটা বাচ্চা চাইলে দিয়েছিলাম, দেখে আর কিছু হয় নাই, আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। তো দোয়া করবেন ভাই কবুতরের বাচ্চাগুলোর জন্য, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি ভালো থাকি আর নতুন করে ভালো ভালো কবুতর কালেকশন করতে পারি, এবং চেষ্টা করবো আপনাদেরকে ভালো কবুতর দেওয়ার এই জন্য। অনেকেই আসলে কবুতর চান, তো আমি দিতে পারি না, সময় নেই, কারণ এটা আপনারা বুঝবেন আমি হাটে বাজার থেকে আইনা আপনাদের কবুতর দিই না, দিলে কিন্তু আমি অহরহ কবুতর আপনারা দিতে পারতাম। যারা ভিডিও দেখবেন, যারা আমার থেকে পর্যন্ত কবুতর নিয়েছেন, সবাই জানেন আমি সবার থেকে একটা দীর্ঘদিন টাইম নিই, তারপরে হয়তো বাচ্চা দিই, কারণ আমার নিজের রেসের জন্য বাচ্চা লাগে, প্লাস মাঝে মাঝে ভাই বোনেরা চাইলে তো ডাইরেক্ট না করা যায় না, তখন কিছু দিই, কিন্তু দীর্ঘদিন সময় নিয়ে দিই। তো আমি ভিডিওটি আর বেশি বড় করবো না, আর দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।